পাবনা ও সিরাজগঞ্জে এবার গরুর উৎপাদন কিছুটা কম হলেও দ্বিগুণ বেড়েছে ছাগল ভেড়া ও মহিষের উৎপাদন যা থেকে স্থানীয় চাহিদা পূরণ করে প্রায় বিশ দেশীয় কোরবানির বাজারে যুক্ত হবে বলে আশা করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা সিরাজগঞ্জ সাথে নিয়ে উৎপুল মির্জার রিপোর্ট বাজারে পাবনা অঞ্চল থেকে যোগ হচ্ছে নতুন প্রজাতির গরু ব্রাহ্মা গত বছর এ অঞ্চলে এক হাজার খামারিকে এ গরুর বীজ দেওয়া হয় এ প্রজাতির পূর্ণ বয়স্ক এক একটির ওজন হয়েছে গড়ে প্রায় সাতশো থেকে নশো কেজি একটা নতুন ব্রাহ্মা জাতের সার যার বয়স ১৬ থেকে ১৮ মাস এর ওজন হবে পনেরো থেকে বিশ মন আমাদের দেশি গরু যেখানে প্রতিদিন দুশো থেকে তিনশো গ্রাম মাংস বৃদ্ধি পায় সেখানে এই ব্রাহ্মদাতের গরু প্রতিদিন এক থেকে পনেরোশো গ্রাম মাংস বৃদ্ধি পাচ্ছে এছাড়াও এবার এ অঞ্চলের খামারগুলোতে কুরবানির জন্য প্রস্তুত রয়েছে সিন্ধি জার্সি অস্ট্রেলিয়ান ক্রস সহ শঙ্কর প্রজাতির বড় গরু যার এক একটি রোজন পাঁচ থেকে বারো মন পর্যন্ত দামও গতবারের চেয়ে ভালো যেগুলা লাল গরু এগুলাতে এইগুলার দাম অনেক বেশি পাচ্ছি আমরা একটা ফিট মনে করেন যে তিনশো টাকা কিন্তু যদি আমি হিসাব করতে যাই মনে করবেন যে ওই সমান সমান কিছুটা লাভ হয় আর বিগত তিন বছর কোরবানির গরুর দাম পাইনি এবারে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশটা গরু রেডি করেছিলাম অলরেডি ভালো ন্যায্য মূল্য দাম পাওয়াতে আমি একত্রিশটা গরু বিক্রি করছি বিগত কয়েক বছর ধরে দেশের কোরবানির বাজারে ভারতীয় গরু দাপট না থাকায় দেশের গো খামার সমৃদ্ধ অঞ্চল পাবনার বেড়া চাটমহর সাথিয়া ফরিদপুর ভাঙ্গুরা ঈশ্বরদি আর সিরাজগঞ্জের শাহজাদপুর উল্লাপাড়া বেলকুচি ও তারাস উপজেলার প্রায় দুই শতাধিক গ্রামে ছোটো বড় মিলিয়ে সত্তর হাজার খামারে কোরবানির জন্য পুষ্ট করা হয়েছে প্রায় দুই লাখ গরু খামারিদের মতে এবারও ভারতীয় গরুর প্রয়োজন হবে না যদি বাইরে থেকে বিশেষ করে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা সম্পূর্ণরূপে মানে ক্ষতিগ্রস্ত হব সরকার বাইরে থেকে না আনলে আমরা লাভবান হতে করব। আর যদি সরকার বাইরে থেকে আনে তাহলে আমরা হেলো সেই থাকব আমি আমার গুরু যে পরিমাণ খরচ করেছি মানে লগ্নি করেছি অর্থ সেই পরিমাণ অর্থ উঠে আসবে কিনা তবে গেল বছর বন্যা আর গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য না পাওয়ায় এবার এ অঞ্চলের অনেকেই গরুর পরিবর্তে পালন করেছে ছাগল ভেড়া আর মহিষ ফলে এসব পশুর উৎপাদন গত বছরের চেয়ে বেড়েছে প্রায় দেখুন আমি একশো পাঁচটা ছাগল বিক্রি করি এখন আচল অন্ততে ছাগল ছাগল লাভজনক এ ছাগল গরু ছাড়ালেই লাভ জিনিস লাভ হয় বেশি অধিকাংশ দেখা যাচ্ছে যে গরুর পরিবর্তে ভেড়া বা খাসি এই উৎপাদনটা বেশি হচ্ছে প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবার বৃহত্তর পাবনা অঞ্চলে কোরবানির জন্য গরু লালন পালন করা হয়েছে প্রায় দুই লাখ চার হাজার যা কিনা গত বছরের চেয়ে প্রায় উনত্রিশ হাজার কম হলেও এ অঞ্চল থেকে প্রায় চল্লিশ হাজার উদ্বৃত্ত গরু যোগ হবে দেশীয় বাজারে আমাদের দেশীয় গরুর দ্বারা কোরবানি করা সম্ভব এই মুহূর্তে ইন্ডিয়া থেকে যদি গরু আসে তাহলে আমাদের খামারিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ এবছর খাবারের দাম বেশি উৎপাদিত যে গবাদি পশু আছে আমাদের এটা দিয়ে আমাদের চাহিদা মিটবে এবং দেশের অন্যান্য অঞ্চলেও কিছু মানে সরবরাহ হবে এবং ভারতীয় গরু প্রয়োজন হবে না বলে আমি মনে করি গেল বছর ছাগল লালন পালন করা হয় নিরানব্বই হাজার একশো এবার হয়েছে প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার ভেড়ার উৎপাদন ছিল একত্রিশ হাজার দুশো চুরাশি এবার তেপ্পান্ন হাজার পাঁচশো বিরাশি মহিষের উৎপাদন ছিল সাতাশোটি এবার হয়েছে চার হাজার একুশটি উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা